আসসালামু আলাইকুম ভাই এবং আপুরাম। আজকের এই শর্ট লেকচারে আমরা আলোচনা করব আমাদের ধারা সংক্রান্ত সমস্যাগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যেটি আমাদের পরীক্ষার সিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টপিকটা কি? টপিকটা হচ্ছে কিভাবে আমরা ফর লুপ থেকে ওয়াইল লুপ, ওয়াইল লুপ থেকে ডু ওয়াইল লুপে, অর্থাৎ এক লুপ থেকে আরেকটা লুপে কি করতে পারি, স্থানান্তর করতে পারি, অর্থাৎ এক লুপ থেকে আরেকটা লুপ লিখতে পারি, সেই জিনিসটা আমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে শিখে ফেলবো। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। প্রথমে দেখো আমরা একটা ধারা লিখে রেখেছি, সেটি হচ্ছে আমাদের 10+20+30+ .. আমি 100 পর্যন্ত কি করব, সংখ্যা যোগ করব। এই যোগফল নির্ণয়ের জন্য আমরা ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপের মাধ্যমে কি করব, একটা সি প্রোগ্রাম লেখার চেষ্টা করব। আর আমি বলেছিলাম প্রত্যেকটা সি প্রোগ্রাম লেখার আগে আমি তিনটা লাইন অবশ্যই লিখে থাকি। প্রথম যে লাইন সেটি ছিল হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে ছিল আমাদের একটা মেইন ফাংশন লিখতে হয়, ইঞ্চ মেইন ফাংশন লিখলাম, আর একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু করতে হয়। তারপর আমি বলেছিলাম সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু করার পরে আমাদের যে লাইনটা হয় সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট। তার আগে আমাদের চিন্তা করতে হবে এখানে কি কি ভ্যারিয়েবল আমরা ইউজ করতে পারি। আমরা বলেছিলাম ধারা সংক্রান্ত সমস্যাবলিতে আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটি হচ্ছে প্রথম পদ। প্রথম পদ কত এখানে? প্রথম পদ হচ্ছে 10। এই 10টাকে আমি একটা ভ্যারিয়েবলে রাখবো, মনে করলাম সেই ভ্যারিয়েবলটা হচ্ছে কত, সি। অর্থাৎ এই 10টাকে আমি কোথায় রাখবো, সি এর ভিতরে রাখবো। তারপরে আমরা যখন কি করতাম এন সংখ্যক সমষ্টি নির্ণয় করতাম, তখন এন নামে একটা কি করতাম, ভ্যারিয়েবল নিতাম। কিন্তু এখন আমি কত পর্যন্ত সমষ্টি নির্ণয় করবো, 100 পর্যন্ত সমষ্টি নির্ণয় করবো। অর্থাৎ আমাদের এখন এন নামে কোনো ভ্যারিয়েবল নেওয়ার দরকার নেই। কিন্তু এই যে তাদের যোগফলগুলো, অর্থাৎ তারা যে যোগ করবো, যোগ করে যে যোগফল সেটা তো অবশ্যই কোথাও রাখতে হবে। সেই ভ্যারিয়েবলটার নাম কি? সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে সাম, যেটাকে আমি অ্যাজ দ্বারা কি করছি, প্রকাশ করছি। তার মানে আমি এখানে দুইটা ভ্যারিয়েবল ইউজ করছি, একটা হচ্ছে অ্যাজ সাম, আরেকটা হচ্ছে সি ক্যারি, যেটা হচ্ছে আমাদের যোগফল বৃদ্ধিতে কি করে আসলে আমি সাহায্য করে। তারপরে যে জিনিস, তাহলে এই প্রত্যেকটা সংখ্যাই তো আবার কি, পূর্ণ সংখ্যা। আর আমরা জানি পূর্ণ সংখ্যার জন্য কি ডেটা টাইপ ইউজ করতাম, ইন্টিজার ডেটা টাইপ, যেটাকে আমরা ইন্ট দ্বারা কি করে থাকি, লিখে থাকি। তাহলে আমরা এই কয়টা লাইন প্রত্যেকটা সি প্রোগ্রামে লিখলাম। এখন আমরা দেখি ফর লুপ দ্বারা আগে কীভাবে এই জিনিসটা সমাধান করা যায়, সেই জিনিসটা একটু লেখার চেষ্টা করি। প্রথমে আমাদের ফর লুপ দ্বারা যখন আমি কি করব, কোনো সমস্যার সমাধান করব, ফর লুপ বলি, ওয়াইল বলি, ডু ওয়াইল যাই বলি না কেন, ঠিক আছে, প্রথম যে কাজ সেটি হচ্ছে আমাদের যে প্রারম্ভিক যোগফল সেটা সবসময় কি করতে হবে, লিখে দিতে হবে। অর্থাৎ ভ্যারিয়েবল ডিক্লারেশনের পর পরেই আমি কি লিখবো, প্রারম্ভিক যোগফলটা লিখবো। দেখো এখানে প্রারম্ভিক যোগফল সবসময় আমরা জানি জিরো, তাহলে এখানে আমি লিখে দিয়েছি এস ইকুয়ালস টু জিরো, আর এটা একটা স্টেটমেন্ট, এই জন্য শেষে কি দিতে হবে, সেমি কোলন। ঠিক সেম ভাবে আমি এখানেও লিখে দিব এস ইকুয়ালস টু জিরো, এবং এখানেও লিখে দিব এস ইকুয়ালস টু কত, জিরো। এই এতটুকু অংশ প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেম থাকবে। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে যখন আমরা এন সংখ্যক কি করতাম, সংখ্যা যোগ করতাম, তখন আমরা লিখতাম দুইটা কথা, প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু, তারপরে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা অ্যাড্রেস অফ কত, এন। এখন তো আমরা তো এন এর ভ্যালুটা জানি, সেটার মান কত, সেটা মানে 100, তার মানে ওই দুইটা এক্সট্রা লাইন এখন আমাদের আর লেখার দরকার নেই। তারপরে কি করতাম আমি, ফর লুপের জন্য আমি এখন চিন্তা করতেছি, ফর লুপের জন্য আমি তখন একটা ফর লুপ লিখতাম, ঠিক আছে। তাহলে একটু লিখে ফেলি ফর লুপটা কি হবে, আমাদের সেই ফর লুপ, আমি বলেছিলাম ফর লুপে তিনটা অংশ থাকে। প্রথম অংশে থাকে কি, ইনিশিয়ালাইজেশন বা প্রারম্ভিক মান, এখানে প্রারম্ভিক মান কত, 10, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। প্রথম পদ সেটার মান হচ্ছে কত আমাদের, 10, লিখে ফেললাম। তারপর একটা সেমিকোলন দিতে হয়, সেমিকোলন দিলাম। তারপর কাজ কি ছিল, একটা কন্ডিশন দিতে হয়, কতটুকু পর্যন্ত আমি যোগ করব, আমি যোগ করব যতক্ষণ না 100 পর্যন্ত হয়, 100 সমান হয় বা 100 থেকে ছোট হয় ততক্ষণ আমি কি করব, যোগ করব। অর্থাৎ আমাদের যে সি সেইটা হবে লেস দেন ইকুয়ালস টু কত, 100। তাহলে সি এর মানটা লেস দেন ইকুয়ালস টু যদি 100 হয় ততক্ষণ পর্যন্ত সি কি করতে থাকবে, যোগ করতে থাকবে। তারপরে কাজটা কি ছিল, আপডেট পার্ট, অর্থাৎ এইখানে কতটুকু ইনক্রিমেন্ট হচ্ছে অথবা কতটুকু ডিক্রিমেন্ট হচ্ছে সেই জিনিসটা আমরা কি করতাম, লিখে রাখতাম। দেখো তুমি যদি একটু চিন্তা করো, 10 থেকে 20 যাওয়ার জন্য কি করতে হবে, 10 যোগ করতে হবে 10-এর সাথে। তারপরে 20 থেকে 30 যাওয়ার জন্য কি করতে হবে, 20-এর সাথে 10 যোগ করতে হবে। অর্থাৎ পূর্ববর্তী পদের সাথে তুমি যদি কি করো, 10 যোগ করো, তাহলে কি পাবা, পরবর্তী পদ পাবা। তাহলে আমি পরবর্তী পদ, যেটাকে আমি আবার সি দ্বারা প্রকাশ করছি, তাহলে সি সমান সমান হবে আমাদের পূর্ববর্তী যে পদটা ছিল সেইটা প্লাস কত লিখতে পারি, 10 লিখতে পারি। তাহলে এই তিনটা পার্ট আমাদের লেখা দরকার ছিল ফর লুপের জন্য, আমি কি করলাম, লিখে ফেললাম।
এখন কাজ কি ছিল আমরা বলেছিলাম একটা কি দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমরা সাধারণত যদি ফর লুপের ভিতর একাধিক কি থাকে স্টেটমেন্ট থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আর একটা থাকলে সেকেন্ড ব্র্যাকেট না করলেও হয় বাট আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট সবসময় ইউজ করব তাহলে করলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি করব আমরা যে কাজগুলো করতে যাচ্ছি কি করব এখন যোগ করব তাহলে আমাদের যে সামেশন s s ইকুয়ালস টু কি s ইকুয়ালস টু সূত্র ছিল কি s প্লাস c অর্থাৎ প্রারম্ভিক মানের সাথে প্রথমে কি করবে সে প্রথম পদ যোগ করবে তারপর এরকম করে সি এর মানটা আপডেট হইতে থাকবে তারপর আমাদের এস এর মানটা আপডেট হইতে থাকবে যার ফলে কি হবে এরকম করে ধাপে ধাপে লুপটা চলতে থাকবে আমি এই জিনিসটা বুঝাচ্ছি না এখন লুপটা কিভাবে কাজ করে তাহলে এই জিনিসটা তারপরে কাজ কি ফলাফলটা অবশ্যই প্রদর্শন করতে হবে ফলাফল প্রদর্শনের জন্য আমরা কোন ফাংশনটা ব্যবহার করতাম প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করতাম তাহলে আমি এখানে লিখে ফেলি আমাদের সেই কি প্রিন্ট এফ প্রিন্ট এফ এর ভিতরে আমি চাচ্ছি হচ্ছে এইরকম প্রথমে লেখাটা প্রদর্শন করুক সেটি হচ্ছে আমাদের এরকম sum is equals to percentage d যেহেতু আমি কি যোগফল যেটা অর্থাৎ s এর যে ভ্যালু সেটা ইন্টিজারে নিয়েছি তাহলে ফরম্যাট স্পেসিফায়ার কি দিব percentage d দিব কোটেশনটা শেষ করে কার মানটা দেখাবে সে s এর মানটা কি করবে প্রদর্শন করবে তারপরে এতটুকু করার পরে কি আমাদের প্রোগ্রামটা শেষ এখন কাজ কি বাকি আছে জাস্ট একটা কাজ বাকি সেটা হচ্ছে যেহেতু আমি কি মেইন ফাংশনে আগে কি দিছি ইন্ট দিছি অর্থাৎ প্রোগ্রামটা যখন শেষ হবে তখন সে একটা ইন্টিজার ভ্যালু কি করে রিটার্ন করে আর আমরা রিটার্ন হিসেবে সাধারণত কি দিয়ে থাকি জিরো দিয়ে থাকি সর্বজনীন বলতে গেলে ঠিক আছে তাহলে আমরা এখানে কি দিব একটা রিটার্ন জিরো ইউজ করব তারপরে প্রোগ্রামটা শেষ করার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব তাহলে এই 10+20+30+100 এই যে ধারাটা যোগফল নির্ণয়ের জন্য আমাদের যে প্রোগ্রামটা অর্থাৎ আমাদের যে ফর লুপের দ্বারা আমরা যে প্রোগ্রামটা লিখেছি সেটা হচ্ছে কি এই রকম একটা জিনিস দেখাবে ঠিক আছে যদি এখানে আমাদের n এর ভ্যালুটা যদি দোয়া না থাকতো অর্থাৎ n এর ভ্যালু যদি কি n থাকতো অর্থাৎ এই 100 এর জায়গায় যদি n থাকতো তাহলে আমি কি করব জাস্ট এই s ইকুয়ালস টু 0 এর পর আরো দুইটা এক্সট্রা লাইন লিখব কি দুইটা এক্সট্রা লাইন প্রথম হচ্ছে লিখব প্রিন্ট এফ এন্টার দা ভ্যালু তুমি যখন প্রোগ্রামটা রান করবা তখন দেখবা ওই জিনিসটা লেখা দেখাচ্ছে এন্টার দ্য ভ্যালু তুমি যখন একটা স্ক্রিনে কালো স্ক্রিনে ওই এন্টার দ্য ভ্যালু লেখা দেখবা তখন অবশ্যই তোমার মন চাইবে একটা ভ্যালু কি করতে এন্টার করতে এই যে মন যাচ্ছে এন্টার করবা অর্থাৎ ইনপুট নিবা ইনপুট নেওয়ার জন্য আমরা সি প্রোগ্রামে কোন ফাংশন ব্যবহার করতাম স্ক্যান এফ ফাংশন ব্যবহার করতাম তাহলে স্ক্যান এফ দিয়ে আমরা বলেছিলাম আবার স্ক্যান এফে চারটা অংশ থাকে প্রথমে অংশ স্ক্যান এফ যেটার কাজ হচ্ছে ইনপুট প্রদর্শন তারপরে কাজ কি ছিল একটা ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া যেহেতু আমরা এখানে ইন্টিজার নিয়ে কি করছি কাজ করছি অর্থাৎ ডেটা টাইপ হচ্ছে কি ইন্টিজার এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার হবে কি পার্সেন্টেজ ডি তারপরে দিতে হয় কি অ্যাড্রেস অফ এন আর এখানে আমাদের চলো কি হিসেবে আরেকটা কি আসবে এন আসবে তাহলে এটাই হচ্ছে আমাদের যদি কি থাকতো এখানে 100 জায়গায় এন থাকতো তাহলে আমরা এভাবে কি করবো যোগফলগুলা নির্ণয় করব তাহলে চলো এখন আমরা এই যে ফর লুপটা লিখেছি এই ফর লুপটাকে আমরা কিভাবে ওয়াইল লুপে কনভার্ট করতে পারি আবার ওয়াইল থেকে কিভাবে ডুয়ালে কনভার্ট করতে পারি সেই জিনিসটা এখন আমরা শিখে ফেলবো তাহলে দেখো আমরা প্রথমে যে জিনিসটা সেটা তো আমরা ফর লুপটা শেষ এখন আমরা ওয়াইলে আসি ওয়াইলের ক্ষেত্রে যে কাজ সেটা হচ্ছে প্রথমে তো আমাদের প্রারম্ভিক যোগফল সবসময় লিখতে হবে লিখলাম লিখার পর আমরা ফর থেকে ওয়াইলে যাচ্ছি কোথা থেকে ফর থেকে ওয়াইল ফর থেকে ওয়াইলে যাওয়ার জন্য আমাদের যে ফরের যে ইনিশিয়াল যে মানটা আছে ফরের ক্ষেত্রে যে ইনিশিয়াল মান বা প্রারম্ভিক যে মানটা সেটা আমি কি করব এই প্রারম্ভিক যোগফলের পর বসে দিব তাহলে আমাদের ইনিশিয়াল মান হচ্ছে কত সি ইকুয়ালস টু 10 এই সি ইকুয়ালস টু 10 টা আমি আগে এখানে কি করে দিব বসায় দিব তাহলে বসায় দিলাম তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে আমি যে ওয়াইল আছে এই ওয়াইলের সাথে কন্ডিশনটাকে বসে দিব ওয়াইলের সাথে কি বসাবো কন্ডিশন কন্ডিশনটা কি c less than equals to 100 তাহলে আমি লিখে দিব c less than equals to কত 100 আর কখনো কোনো কোটেশন হবে না অর্থাৎ এখানে আমাদের কি হবে না কোনো সেমিকোলন ইউজ করব না তাহলে এই অংশটুকু প্রথমে ফর লুপের যে ফার্স্ট অংশ বা ইনিশিয়ালাইজেশন যে অংশ সেটা কি হবে উপরে উঠে আসবে তারপর আমাদের যে কন্ডিশনটা সেটা কার সাথে চলে যাবে ওয়াইলের সাথে চলে আসবে তারপর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের প্রথম যে স্টেটমেন্ট ছিল সেটা ছিল এরকম s equals to s plus c এটা লিখব তারপর থার্ড যে অংশটুকু অর্থাৎ ফর লুপে যে আপডেট পার্টটুকু আছে সেটা আমি এই ব্লকের ভিতর নিয়ে আসবো তাহলে আপডেট পার্ট c equals to কত আছে c plus 10 এইটা আমি এই ব্লকের ভিতর কি করলাম নিয়ে আসলাম তার মানে তুমি যদি ফর লুপকে কি করতে চাও ওয়াইল লুপে কনভার্ট করতে চাও তাহলে তোমার ইনিশিয়াল যে পার্টটুকু আছে সেটাকে আজ হচ্ছে উপরে তুলে নিয়ে আসতে হবে তারপর কন্ডিশন যেটা সেটাকে তুমি ওয়াইলের সাথে দিয়ে দিবা আর যে আপডেট পার্টটুকু সেটা তুমি কি ব্লকের ভিতরে
ঢুকাই দিবা তাহলে এই তিনটা কাজ যদি করো তাহলে দেখবা সেটা কি হয়ে গেছে একটা while loop কনভার্ট হয়ে গিয়েছে তারপর কাজ কি এই বাকি অংশ যেরকম আছে সেরকম লিখে দিব অর্থাৎ এখন যে ফলাফল প্রদর্শন করবে তাহলে আমরা লিখে দিব printf কোটেশন দিয়ে আমরা লিখলাম হচ্ছে এরকম sum is equals to সেই percentage d কোটেশন শেষ করে আমরা কি লিখব as লিখব লিখে তারপর হচ্ছে আমাদের যেহেতু কাজটা শেষ তাহলে আমরা এই দিয়ে দিব একটা হচ্ছে return 0 তারপর হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট তাহলে এই তিনটা কাজ যদি করো তাহলে সেটা কি হয়ে গেল while loop এ কনভার্ট হয়ে গেল এখন তাহলে চলো আমরা শিখে ফেলি কিভাবে এই while loop থেকে আমরা do while এ যেতে পারি তাহলে while loop আর do while loop দুইটাই দেখতে একদম সেম ঠিক আছে তাহলে দুইটা দেখতে সেম জাস্ট খালি কিছু জায়গা চেঞ্জ আছে সেটা হচ্ছে দুইটা জায়গা চেঞ্জ একটা এইখানে যে while টা আছে এই while এর জায়গায় আমি do বসাবো আর এই যে while এর পার্টটুকু সেটা চলে সেকেন্ড ব্র্যাকেটে নিচে কি করব নিয়ে আসব তাহলে প্রথমে আমাদের c equals to 10 অর্থাৎ প্রথম পদ যে 10 সেই 10 এর মানটা কি করতে হবে এখানেও c দিয়ে দিতে হবে তাহলে আমি কি করলাম দিয়ে দিলাম তারপরে কাজটা কি তারপরে কাজটা হচ্ছে আমাদের এই যে while equals to while এর সাথে যে কন্ডিশনটা আছে সেই পুরোটা বাদ দিয়ে আমি একটা কি লিখব do লিখব লিখলাম do লেখার পর কাজ কি do লেখার পর বেশি কিছু কাজ না এইখানে যে কাজগুলো আছে সেই দিয়ে দিব আগে স্টেটমেন্ট দিব অর্থাৎ s equals to s plus c তারপর আমাদের যে আপডেট এর পার্টটুকু ছিল অর্থাৎ c equals to c plus কত 10 অর্থাৎ এই দুইটা স্টেটমেন্ট আমি কি করব এখানে দিয়ে দিব দেওয়ার পর কাজ কি এই দেখো এখানে যে while টা ছিল এখানে যে while ছিল সেই while টা এখন আমি পুরোটাকে এখানে নিয়ে আসব তাহলে এই while c less than equals to কত 100 আর একটা কাজ বাকি আছে সেটা কি যখন আমি do while ব্যবহার করব তখন আমার কাজটা হচ্ছে এই while এর সাথে অবশ্যই একটা কি দিতে হবে সেমিকোলন দিতে হবে এই while এর সাথে সেমিকোলন হবে না এইখানে যে for আছে for এর সাথে সেমিকোলন হবে না কিন্তু যখন তুমি do while লিখবা এই while এর কন্ডিশনের সাথে অবশ্যই একটা কি দিতে হবে সেমিকোলন দিতে হবে এতটুকু করবা এটা do while হয়ে গেছে তারপরে কাজগুলো হচ্ছে আগের মতো থাকবে সেটা হচ্ছে প্রথম কাজ print f লিখতে হবে আমাদের তাহলে আমি লিখে ফেলি print f যেটার কাজ হচ্ছে এরকম থাকবে sum is equals to percentage d কোটেশন শেষ করে আমরা কি দিব as দিব তারপরে কাজ হচ্ছে আমাদের সেই return 0 দেওয়া তাহলে return 0 দিয়ে দিলাম তারপরে কাজ কি তারপরে কাজ বেশি কিছু না একটা কি দিব সেকেন্ড ব্র্যাকেট দিব তাহলে এটাই হচ্ছে তুমি কিভাবে while থেকে কি করলা do while চলে গেলা সেই জিনিসটা আশা করি তোমরা এখন for loop থেকে while loop আবার while থেকে do while কিভাবে যেতে হয় প্রত্যেকটা জিনিস তোমরা নিজেরাই করতে পারবে তাহলে দেখো এখন যদি for থেকে while এ যেতে বলো তাহলে কি করবে জাস্ট বেশি কিছু না প্রথমে for এর সাথে যে কন্ডিশন অর্থাৎ প্রথম পদ সেটাকে তুমি কি করবা s এর সাথে তুলে দিবা তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে do লিখবা একটা do লিখার পর এই যে আমাদের ব্লকটা ছিল ব্লকে প্রথমে তো আগে যোগফলের স্টেটমেন্টটা লিখবা তারপর যে আপডেটেড স্টেটমেন্ট আছে সেটা লিখবা লিখে এইখানে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশন পার্টটুকুকে ব্লকের পরে while সহকারে লিখবা সাথে একটা কি দিবা সেমিকোলন ইউজ করবা ঠিক আছে তারপরে বাকি যে রকম আছে সবগুলা কি সেম রকমই থাকবে আশা করি তোমরা এখন ফর লুপ বলো ওয়াইল লুপ বলো ডু ওয়াইল লুপ বলো অর্থাৎ যেই লুপ থেকে তোমাকে যেই লুপে যেতে বলুক না কেন তোমরা ইজিলি কি করতে পারবে যেতে পারবে আর এই সকল জিনিস ভালোভাবে আয়ত্ত রাখার জন্য তুমি কি করবা নিজে নিজে কয়েকটা কি করবা সি প্রোগ্রাম বানাবা ঠিক আছে অর্থাৎ তুমি চাইলে তোমাদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে বিভিন্ন ধরনের কি সি প্রোগ্রাম আছে সেই সি প্রোগ্রামগুলো নিয়ে তুমি একটা সি প্রোগ্রামের মূলত দেখা যায় কি একটা পার্ট বা থেকে আরেকটা পার্ট তুমি করো ঠিক আছে বাট তুমি একসাথে চারটা পার্ট শিখবা ঠিক আছে একটা হচ্ছে ফর লুপ ওয়াইল লুপ do while loop এবং if go to loop আর যার মধ্যে আমাদের for while do while এই তিনটা দেখতে কি একদম সেম ঠিক আছে এই জন্য এই তিনটা ক্যাটাগরিকে আমি কি করলাম একটা সুন্দরভাবে কিভাবে তাদের মধ্যে তুলনাটা তোমাদের দেখাই দিলাম যাতে তোমরা কিভাবে সহজে এই জিনিসটা মনে রাখতে পারো আর go to loop তো আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের প্রত্যেকটা সমাধানের সাথে কিন্তু কি শিখিয়ে দিয়েছিলাম তাহলে সেভাবে তোমরা কি করবে প্র্যাকটিস করবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই ধন্যবাদ সকলকে